কার্পেট কি কি কারণে আপনার বাসা অথবা অফিসে কার্পেট কার্পেট করতে পারেন অনেক কারণে করা যায় একটা কারণ হতে পারে আপনার ফ্লোরিংটা পছন্দ হচ্ছে না হয়তো যেই টাইলসটা লাগানো হয়েছে সেটা আপনার রুমের সাথে ম্যাচ করছে না অথবা এমন হতে পারে আপনি যে বাসে উঠেছেন টাইলসটা হয়তো অনেক পুরনো হয়ে গেছে বা দাগ পড়ে গেছে আরেকটা প্রধান যে কারণ আমরা সাধারণত ফিল করে থাকি সেটা হচ্ছে শীতকালে শীতকালে ফ্লোর ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আমরা প্রায় সময় চিন্তা করে কার্পেট করব কিন্তু পরে আর করানো হয় না কারণ অনেক ইনফরমেশন আমাদের কাছে থাকে না মনে আপনি চিন্তা করলেন আপনি কার্পেট করাবেন তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে কার্পেটের দোকান খুঁজে বের করা ঢাকায় আপনি পল্টনে অথবা বনানিতে মহাখালীতে বিভিন্ন জায়গায় বেশ বড় কিছু কার্পেটের শোরুম পাবেন আমাদের দেশে বাজারে সাধারণত দুই ধরনের কার্পেট আমরা দেখতে পারি একটা হচ্ছে কার্পেট টাইল এবং আরেকটা হচ্ছে রোল্ড কার্পেট সাধারণত অফিসে আমরা কার্পেট টাইলটা ইউজ করে থাকি কারণ এটা টাইল আকারে বিভিন্ন সাইজে পাওয়া যায় তো আপনার রুমের মেজারমেন্ট যাই হোক না কেন আমরা খুব সহজে কিন্তু বিভিন্ন জায়গায় জোড়া লাগিয়ে টাইল টাইল অনেক ধরনের হয়ে থাকে কিছু কিছু কার্পেট টাইল সেলফ এডিসিভ হয়ে থাকে আপনি পেছনে স্টিকারটা উঠালে সুন্দর মতো করে ফ্লোরে লাগিয়ে ফেলা যায় অথবা আপনি ফ্লোরে গাম লাগিয়েও কার্পেট লাগাতে পারেন যেভাবে সাধারণত কার্পেট লাগায় কার্পেট টাইলের ম্যাটেরিয়াল সাধারণত নাইলনের হয়ে থাকে এবং সাইজগুলো এক ফিট বাই এক ফিট অথবা দুই ফিট বাই দুই ফিটের হয়ে থাকে আরেকটা যেটা খুব কমন আমরা সাধারণত লাগিয়ে থাকি সেটা হচ্ছে রোল্ড কার্পেট রোল কার্পেটগুলো সাধারণত বারো ফিট প্রস্তের হয়ে থাকে এবং দৈর্ঘ্যের দিকে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু কেটে আপনি হিসাব করে লাগাতে পারবেন কার্পেট লাগানোর সময় একটা ভালো ডিজাইনের কার্পেট অথবা ভালো কালার চুজ করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো একটা কার্পেটের মিস্ত্রি খুঁজে বের করা যত ভালো ডিজাইনের কার্পেটই হোক না কেন যদি ক্রাফটসম্যানশিপ ভালো না হয় তাহলে কিন্তু রুমে কার্পেটটা বেমানান লাগতে বলেন একজন ভালো মিস্ত্রি অবশ্যই খুব সুন্দর মতো করে আপনার ফ্লোরের মেজারমেন্ট নিয়ে কার্পেট লাগাতে পারে তাও কিছু আপনাকে টিপস দিয়ে রাখি যেগুলো আপনার কার্পেট লাগাতে সাহায্য করবে প্রথমে যে সারফেসে কার্পেট লাগাবেন সেই সারফেসটি খুব ভালো মতো পরিষ্কার করে নেবেন কার্পেট লাগানোর সময় অনেকে যে ভুলটা করে থাকে খুব ভালো ফিনিশিং এর জন্য পুরো ফ্লোরে গাম লাগিয়ে দেয় তবে এই ক্ষেত্রে সমস্যা যেটা হয় আপনি যখন অফিস বা আপনার বাসাটা ছেড়ে দেবেন তখন ফ্লোর নষ্ট হয়ে যেতে পারে অথবা কার্পেটটা আপনি তুলে যদি অন্য কোথাও রিউজ করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু কার্পেটের ক্ষতি হতে পারে তো লাগানোর সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে আপনি যদি আপনার রুমের চারপাশে গাম লাগিয়ে দেন এবং খুব যত্ন করে সাবধানে কোনো বাতাস যাতে ভিতরে প্রবেশ করতে না পারে এভাবে করে যদি কার্পেটটা বিছিয়ে দিতে পারেন সাধারণত এন্টি কাটার দিয়েই খুব সহজে কার্পেট কেটে ফেলা যায় ধরুন আপনার রুম বারো ফিট বাই দশ ফিট তাহলে সহজেই কিন্তু বারো ফিটের একটা রোলের কার্পেট আপনি রুমে বিছিয়ে দশ ফিট দৈর্ঘ্য পর্যন্ত আপনি কেটে রাখতে পারছেন এবার আসুন কার্পেটের কালারে বাজারে অনেক রঙের কার্পেটই পাওয়া যায় তবে আমার সাজেশন হচ্ছে আপনার রুমের কালার যদি লাইট কালার হয়ে থাকে তাহলে আপনি হালকা ডার্ক কালার দিকে যেতে পারেন আর রুমের কালার যদি ডার্ক হয়ে থাকে তাহলে অবশ্যই একটু লাইট টোনের কার্পেটের কালার দিকে যাবেন কার্পেট মেনটেন করব কিভাবে। কার্পেট পরিষ্কার করার জন্য সবচেয়ে ভালো ওয়েটা হচ্ছে যদি আপনার কাছে একটা ভ্যাকুম ক্লিনার থাকে অনেক সাইজেরই এখন ভ্যাকুম ক্লিনার পাওয়া যায় ভ্যাকুম ক্লিনার দিয়ে খুব সহজেই আপনি কিন্তু কার্পেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছেন আশা করি আপনার কিছু আইডিয়া পেয়েছেন কার্পেট সম্পর্কে আপনি যদি কিছু জানার থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দিতে